নেইমার খেললে যতটা আলোচনা হতো তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি খেলতে পারছেন না বলে। সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পাওয়া চোট গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এ নিয়ে যখন আলোচনা সবখানে, নেইমারের সতীর্থ রাফিনহা দাবি করলেন ব্রাজিলিয়ানরাই নাকি চান না নেইমার সুস্থ থাকুন, তারাই নাকি নেইমারের পা ভাঙার জন্য প্রার্থনা করেন। সার্বিয়া ম্যাচের পরে নেইমারের ডান পায়ের ফুলে যাওয়া গোড়ালি দেখে নীরবে চোখের পানি ফেলেছেন কোটি কোটি ব্রাজিল সমর্থক। নেইমার যে তাদের স্বপ্ন ডিঙার মূল ক্যাপ্টেন, এমনকি দলেরও ক্যাপ্টেন। অল্প কদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেও টুর্নামেন্টটা বিশ্বকাপ বলে নেইমারের বুক ভরা আক্ষেপ। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নেইমার লিখেছেন, আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি এবং আরও একটি বিশ্বকাপে আমি ইঞ্জুরিতে পড়েছি। হ্যাঁ, এটি বিরক্তিকর এবং কষ্টদায়ক। আমি নিশ্চিত যে আমি ফিরে আসব এবং ফিরে আসার সুযোগও পাব, কারণ আমার দেশ, আমার সতীর্থ এবং নিজেকে সাহায্য করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। ব্রাজিলের প্রতি নিজের আবেগ অনুভূতি প্রকাশের পাশাপাশি নেইমার সমালোচকদের উদ্দেশ্যেও দিয়েছেন একটি বার্তা। লিখেছেন, এই জার্সি পরে আমি যে গর্ব এবং ভালোবাসা অনুভব করি তা বর্ণনাতীত। ঈশ্বর যদি আমাকে জন্মের জন্য একটি দেশ বেছে নেয়ার সুযোগ দেন তা হবে ব্রাজিল। আমার জীবনে কিছুই সহজ ছিল না, আমাকে সবসময় আমার স্বপ্ন এবং আমার লক্ষ্যগুলো তাড়া করতে হয়েছে। কখনো কারোর ক্ষতি কামনা করিনি, বরং যাদের প্রয়োজন তাদের সাহায্য করেছি। নেইমারের এই বক্তব্য থেকেই আজ করা যাচ্ছিল সমালোচকরা এবার বেশ মাথা চাড়া দিয়ে উঠেছেন তা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নিজেও বুঝতে পারছেন। ব্রাজিলের নিন্দুকরা তো বটেই, সমর্থকদের অনেকেই বলে বসেন নেইমার নাকি চোট পাওয়ার ভান করেন। অথচ পরিসংখ্যান বলছে নেইমারের মতো ট্যাকেল আর ফাউলের শিকার হন খুব কম ফুটবলার। সমর্থকদের প্রতি তাই খুব উগড়ে দিয়ে নেইমারের সতীর্থ রাফিনহা লিখেছেন, আর্জেন্টিনার সমর্থকরা মেসিকে গড মনে করে, পর্তুগালের সমর্থকেরা রোনালদোকে কিং হিসেবে মান্য করে, আর ব্রাজিলিয়ান সমর্থকরা চায় নেইমারের পা ভেঙে যাক। নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ব্রাজিলে জন্মগ্রহণ করা, এই দেশ তার মতো প্রতিভাকে পাওয়ার যোগ্য নয়। এদিকে রাফিনহার এই স্টেটমেন্টে যখন তোলপাড় লেগে গেছে, তখন নেইমারের বাবা আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, ব্রাজিল ফুটবলের কোটি কোটি ভক্তদের হয়ে দলের হাল ধরতে সাত দিনের মাথায় মাঠে ফিরবেন নেইমার। অর্থাৎ ব্রাজিল নকআউট পর্বে উঠলে নেইমারকে আবারও দেখা যাবে বিশ্বকাপের মাঠে। নেইমারের বাবা লিখেছেন, আমার ছেলেকে নিয়ে ইতোমধ্যে অলৌকিক ঘটনা কাজ করছে, চিকিৎসা শুরু হয়ে গেছে, এই চোট সাত দিন স্থায়ী হবে এবং নেইমার চোট সারিয়ে শক্তিশালীভাবে ফিরে আসবে। শুধু নেইমারের বাবা কিংবা সতীর্থ রাফিনহাই নন, নেইমারের সেরে ওঠা, সমালোচকদের দাঁত ভাঙা জবাব দেয়া এবং হেক্সা শিরোপা উঁচিয়ে ধরার সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় কোটি কোটি ব্রাজিল ভক্ত। নেইমার পারবেন তো? সেই প্রশ্নের উত্তরের জন্য সবারই অপেক্ষা করতে হচ্ছে। সালমান আবদুল্লাহ, অনফিল্ড।